বন্ধুরা, এই ওয়াটারিং ক্যানটা তৈরি করার জন্য আমাদের যা প্রয়োজন সেটা হলো এই ধরনের একটা ক্যান, গ্যালেন, এই ধরনের একটা পিপিসি পাইপ। এটা হলো আমাদের যে বাসা বাড়িতে ইউজ করি পানির ট্যাপের মুখে লাগানোর জন্য, পানি পরিষ্কারের জন্য, এই একটা জিনিস। এরপরে জোড়া লাগানোর জন্য এই ধরনের কোরিয়ান পুটি বা যদি গ্লু গান থাকে তাহলে এটার কোনো প্রয়োজন নাই, যার কাছে যেটা আছে আমরা সেটা দিয়ে কাজ চালিয়ে নেব। এবং কলম এবং কাটা, তো আমরা কাজটা শুরু করি। বন্ধুরা, আমরা প্রথমে যে কাজ করব সেটা হলো আমরা এই যে কাকটা আছে, ঢাকনা কভারটা, এটার এখানে কেটে এটা দিয়ে মাপব, এভাবে মেপে এটাকে কেটে উঠাবো, তারপরে এই পাইপটাকে এখানে সেট করব। সুন্দরভাবে কাকের মধ্যে একটা রাউন্ড দিয়ে নিয়েছি, এটা কাটার সুবিধার্থে। বন্ধুরা, আমি যে দাগটা দিয়েছিলাম দাগের ভিতরে ভিতরে আমি এভাবে আস্তে আস্তে এটা জিনিসটাকে কেটে নিচ্ছি। সুন্দরভাবে জিনিসটা কেটে নিয়েছি, এখন যে কাজটা করব এই পাইপটাকে আমি এখানে সেট করব। আমি এমনভাবে কাটছি যেন পাইপ এখানে এই জায়গাটার মধ্যে কোনো কোনো লুজ না থাকে বা কোনো ফাঁকা না থাকে, খুব সুন্দরভাবে কিন্তু কাটা হয়েছে। এখন এই জায়গায় আমি গ্লু গান বা আমার যে কোরিয়ান পুটি আছে ওটা ইউজ করবো। তো খুব সুন্দর এই কোরিয়ান পুটিটা কীভাবে ইউজ করবেন আমি আপনাদেরকে সেটাও দেখা দিচ্ছি। এটা প্যাকেট থেকে কেটে এরপরে এখান থেকে কিছু অংশ বের করে নেবেন, এরপর এটাকে হাত দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করলে ঘষলে এটা অনেকটা এরকম হয়ে যাবে। এরপরে এরকম চিকন করে এটাকে জাস্ট এই ফাঁকগুলোতে এভাবে বসিয়ে দেবেন। বন্ধুরা, এই গ্লু গান থেকে আমরা যে গান আছে এই গান থেকে যদি আমরা এই কোরিয়ান পুরিয়ে লাগাতে পারি আরও খুব স্ট্রং এবং খুব কার্যকরী, এখান থেকে পানি আর লিক করবে না। দেখুন আমি কিছুটা লাগিয়ে নিছি, এগুলো আমি খুব লাগিয়ে নিব। একটু করে যতটুকু সম্ভব আমি এখানে যে গ্যাপটা ছিল এই গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করতেছি। এভাবে করে করি লাগিয়ে নেবেন। এই কোরিয়ান ফুটিটা যে কোনো হার্ডওয়ার দোকানে পেয়ে যাবেন। এখানে যতগুলো উপাদান আমি দেখাচ্ছি আপনাদেরকে সবগুলোই হার্ডওয়ার দোকানে পেয়ে যাবেন। ভিতরটা লাগানো কমপ্লিট, এখন একটু উপর অংশ লাগাবো, উপরে এখান দিয়ে একটু লাগাই দিব। একটু উপরে অংশে লাগিয়ে নিলাম যেন এখান দিয়ে পানি লিক না করে। বন্ধুরা, এখন দ্বিতীয় অংশ সেট করবো। এখন যে মুখের যে অংশটা এই অংশটুকুই সেট করবো, লাগাবো। এই অংশটুকু লাগানোর জন্য আমরা এই কোরিয়ান ফুটিটা ইউজ করবো।
যেহেতু গ্লু গান্টা সবার কাছে নাই, সেই জন্য এটা ইউজ করতেছি না। কোরিয়ান ফুলটা খুব সহজলভ্য এবং হাতে নাগাদে এটা পাওয়া যাবে, সেই জন্য এটা ইউজ করতেছি। এখন আমি কীভাবে লাগাচ্ছি, এরপরে এটাকে এটাকে জাস্ট মোটামুটি আমার দুই অংশ লাগানো শেষ, এটা এখন একটু শুকানোর জন্য অপেক্ষা করব। বন্ধুরা, এই অংশটুকু শুকাতে শুকাতে আমরা এই ড্রামটা একটু রং করিনি, তাহলে দেখতে আরও সুন্দর দেখাবে। সেই জন্য আপনার যদি থাকে তাহলে এই ধরনের একটা রং ইউজ করবেন, না থাকলে তো নাই। তাহলে দেখতে খুব সুন্দর দেখাবে। বন্ধুরা, গাছে পানি দেওয়ার জন্য আমার যে ওয়াটারিং ক্যানটা রেডি হয়ে গেছে, এখন এখানে পানি ভরো। পানি ভরার জন্য অনেকে এই পাশ দিয়ে ছিদ্র করে, আমি ছিদ্র করব না, আমি এই বোতলের যে ঢাকনাটা আছে এটা খুলে এখানে পানি দিয়ে দিব। এই ঢাকনা খুলে খুব সহজে এটা ব্যবহার করা যাবে। ঢাকনা খুলে পানি ঢুকাবো, আবার ঢাকনা লাগিয়ে গাছে পানি দিব। আমি এটার মধ্যে পানি ঢুকিয়ে আপনাদের দেখা দিচ্ছি। এখন পাইপের মুখ থেকে পাইপটা বোতলে দিয়ে সুন্দরভাবে পানি নিয়ে নিচ্ছি। পানি ঢুকানোর পরে আবার ঢাকনাটা কাভারটা এখানে সুন্দরভাবে পেঁচিয়ে লাগিয়ে দিবেন। ঝামেলা শেষ। এখন গাছে পানি দেওয়ার জন্য আমার এই ক্যানটা রেডি হয়ে গেছে। সুন্দর এইভাবে জাস্ট ধরবেন, সুন্দরভাবে পানি পড়ে যাবে। গাছের মাটি গুঁড়া দেয়, গাছের গুঁড়া থেকে কোনো মাটিও সরবে না আশা করি। এভাবে আপনারা টবে যেসব ফুল গাছ, ছোটো ছোটো গাছ আছে, ছোটো বড় ডামে টবে সবগুলোর মধ্যে এভাবে পানি দিয়ে দিতে পারবেন। পানি নষ্ট হবে না, পানি বাইরে পড়বে না, যেটুকু প্রয়োজন ততটুকু পানি দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি এরকম সুন্দর একটা ক্যান তৈরি করে নেবেন বাগানের জন্য। সর্বোচ্চ 100 টাকায় খরচ হবে, থেকে বেশি খরচ হবে না। ধন্যবাদ সবাইকে।